বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা প্রশ্ন করে থাকেন প্রায় যে আমরা কিভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসব। বর্তমান সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম বিদ্যাপীঠে পরিণত হয়েছে। বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার পরে দেশের প্রায় সব জেলা থেকে কিন্তু বরিশাল ব্যবস্থা স্থাপন হয়েছে। আপনারা যারা বিভিন্ন জেলা থেকে বাসযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসতে চান, আপনারা চাইলে প্রথমে বরিশালে নথুল্লাবাদ বাস টার্মিনালে নেমে সেখান থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনালে আসবেন একটি অটো নিয়ে, এবং নগরীর রূপাতলী বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে কিন্তু আপনারা আবার অটোতে কিংবা মাহিন্দ্রা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নামতে পারেন। আবার যদি আপনারা পটুয়াখালী কিংবা কুয়াকাটাগামী বাসে ওঠেন, সেক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট গাইডকে জানিয়ে রাখলে তিনি আপনাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেই নামিয়ে দিবে। আবার ঢাকা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চাইলে খুব সহজে লঞ্চেও কিন্তু বরিশালে আসতে পারেন। সেক্ষেত্রে বরিশাল লঞ্চঘাট থেকে আবার আপনারা একটি মাহিন্দ্রা কিংবা অটো নিয়ে সরাসরি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন, কিংবা রূপাতলী হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ঘুরে যাবেন আমাদের অপরূপ সুন্দর বরিশাল বিশ্ববিদ্যালয়ে।